হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের জানাই সরস্বতী পুজো ও প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো আমার চিনিটা সেকেন্ড সরস্বতী পুজো, ওকে সকালবেলা হলুদ ফুটলাম, তারপরে ওকে মাসাজ করলাম, মাসাজ করে তারপরে একটু হলুদ লাগাম, অলিভ অয়েল দিয়ে মাসাজ করছি। আর শীতের দিনে সকালবেলা তো বেশি তাড়াতাড়ি একটু চান করাচ্ছি আজকে, ভয়ও লাগছে ঠান্ডা যদি লেগে যায়। এদিকে হলুদ দিয়ে একটু ফটোশুট করার চেষ্টা করছি, কিন্তু সে তো ফটোর দিকে তাকাবেই না, যদিও বা একটু তাকাচ্ছে ব্যাকাটারা ফটোটা যায়। আর এটা হচ্ছে চিনির আউটফিট আজকে, আমাদের চিনি এখানে স্নান টান করে একদম রেডি, সেটা দিয়ে চেয়ারে ধুম ধুম করে মারছে আর আমার দিকে তাকাচ্ছে, যে আমি বকবো বকবো না, কিন্তু সে তার কর্ম করেই চলেছে। আর এদিকে আমার বাবু, বাবুই নিজেই পুজো করছে, মন্ত্র পড়ছে বই দেখে দেখে, আর আমি আমার পাশের বাড়ির একটা বন্ধুর মেয়ে আর আমার চিনি, তিনজনে মিলে পুষ্পাঞ্জলি দিতে বসেছি। দেখো এদিকে ফুচকি আমার মোবাইলের দিকে তাকিয়ে আছে ফুল টুল নিয়ে, আর এদিকে আমি চিনিকে হাত জোর করার চেষ্টা করছি, সে একদম বেঁকে চেড়ে পড়ে যাচ্ছে। এবার পুষ্পাঞ্জলি ফুলগুলো আমার বরকে দিয়ে দিচ্ছি। এবার 7 ঘন্টা বাজানো হবে, পুচকিকে কাঁসর বাজাতে বললাম আর আমি শঙ্খটা বাজাবো। তারপরে পুজো টুজো শেষ করে একটুখানি বাইরে বেরোলাম চিনিকে নিয়ে একটু ফটো তোলার জন্য। শাড়ি পরেছে, আফটার অল প্রথমবার হাঁটতে শিখেছি টুকটুক করে, বাবা ওকে দাঁড় করাচ্ছে ফটো তোলার জন্য। আমি একটা ফুল পেরে এনে দিয়েছি ওর হাতে, যাতে একটুখানি ফুলটা নিয়ে ব্যস্ত থাকে আর দুটো ফটো তোলা যায়। তারপরে বাবাকে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নিয়ে এলো, তারপরে ফুল দিয়ে ওকে প্রপোজ করার চেষ্টা করছে। এদিকে ও বাবাকে ফুলের বাড়ি দিচ্ছে, কী যে করছে নিজেও জানে না। তারপর বাবা ধরলো, আমি একটু ফটো তুলে দিলাম ওর বাবার সাথে। ওর আমি আর রেডি হওয়ার সময় পাইনি বলে আমি আর ফটো তুললাম না। দেখো চিনি ওর বাবার সাথে কী সুন্দর হেঁটে হেঁটে আসছে, টুক টুক করে হাত ছেড়ে দিলে দৌড়তে গেলে তো পড়ে যাবে, তাই জন্য হাতটা ধরেই রয়েছে, কিন্তু এইদিকে ফুলটাও ছাড়ছে না, ফুলটাও হাত দিয়ে ধরেই রয়েছে। আমার বাবা বললো আমার সাথে একটু হাঁটছে ভিডিও করে দাও, তো ভিডিও করে দিলাম। ওই ফুলটা নিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত বাড়িয়ে গেছে, তার বড় মাকে দেবে বলে। তারপরে অনেকক্ষণ হাঁটা হয়ে গেল, এবার তার বাবার সাথে কোলে কোলে উঠে পড়েছে, এবার বাড়ি যাচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।